শুধু সাইফুল্লাহ ভাই আছে এই জন্য মহাব্বতে থাকলাম যে ভাই আছে, একসাথে প্রোগ্রাম হয় কম। আমার ভাই অত্যন্ত একজন নরম মনের মানুষ, বগুড়াতে আসলে আমাদেরকে স্মরণ করেন। এই যুগে এ ধরনের একজন উম্মতের দরদি আলেম পাওয়া কঠিন, মুখের সামনে আছে বেশি প্রশংসা করার সুযোগ নাই। উনি বগুড়ার উপর দিয়ে গেলে আমাদের বিশেষ কিছু ভাই আছে তাদের সাথে দেখা করেন, বিশেষ করে আমাদের সাংবাদিক নাগরিক টেলিভিশনের আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন বড় হাড় এম এ আব্দুর রহিম, তার সাথে তিনি দেখা করে যান, আমাদেরকে খোঁজ খবর নেন যে গোলাম রব্বানি কোথায়, আমি আজকে বগুড়ার উপর দিয়ে যাবো, এইভাবে আমাদের খোঁজ খবর নেন। আলহামদুলিল্লাহ আমার ভাই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি কোরআন এবং সুন্নাহ থেকে এমনভাবে কথাগুলো উপস্থাপন করেন মানুষের দিলের ভিতরে লেগে যায়। উনি ঢাকা শহরে যে মসজিদে জুমার খুতবা দেন, যেখানে হাজার হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করার জন্য তার মসজিদে ভিড় করে, বলেন আল্লাহু আকবার, জুমাই খতিব পৌঁছার আগে মসজিদ ভরে যায়, এরকম জুমা কয়টা পাইছেন? হ্যাঁ, আমাদের মসজিদে ওই একটা 20 বাজে তা মুসল্লি আসে না, কয় হুজুর জানি আপনি দেরিতে পড়াবেন, এজন্য আমরাও দেরি করে আসি। আর আমার ভাই জুমার খুতবা দেয়, হাজার হাজার মানুষ আগে যা বসে থাকে, আল্লাহু আকবার বলে। আপনারা জানেন উত্তরবঙ্গের একটি জেলা, নাম হলো নওগাঁ জেলা, নওগাঁ জেলার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন লেখক এবং গবেষক জনাব হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই এসেছেন, কথা বলবেন, রাজে বিরাটের ঐতিহাসিক যে মাহফিল হয় দুই দিন ব্যাপী তাফসীর মাহফিলে, সেখানে তিনি কথা বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এভাবে সারা দেশে এমনও মাহফিল আছে, লক্ষ লক্ষ মানুষ কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঢাকা সহ সারা বাংলাদেশে তিনি কোরআনের কথা বলেন। আল্লাহ পাক যেন সুস্থতার সহিত নেকায়েত দান করেন, দীর্ঘকাল ধরে কোরআনের খেদমতের জন্য আল্লাহ পাক কবুল করেন। আমরা দেশ বরণ্য অনেক আলেমদেরকে হারিয়েছি, আল্লাহ পাক যেন আমাদের প্রিয় ভাইকে আল্লামা সাইদের উত্তরসূরি হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জের আজকের এই 3 নং শাখাহার ইউপি এই অঞ্চলে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া এবং তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, মন মানসিকতা, এই গরমকে উপেক্ষা করে গভীর রাত্রে কোরআনের পাখি হয়ে বসে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন, এই জন্য আল্লাহর শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে কার্পণ্য না করে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কুতুবে আলম আনসারী দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাহেব, আজকের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে এখানে কথা বলেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ওলামায়ে হযরত, আজকের এই মাহফিল আয়োজন করতে যার ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে আমাদেরই প্রিয় ভাই অত্ত গ্রামের অত্ত অঞ্চলের কৃতি সন্তান হযরত মাওলানা শেখ আবু ইউসুফ, সাথে কথা বলেছেন আপনাদের এই উত্তরবঙ্গের মা মাটি এবং মানুষের সাথে যার হৃদয়ের সম্পর্ক, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী দামাত বারাকাতুল আলিয়া, এই ভাইগুলি যারা এখানে নাম আছে এদের সাথে আমার একটু ব্যক্তিগত রিলেশন আছে, ছোট ভাই বড় ভাই বন্ধু লেভেলে তাদের সাথে দেখা হয়, কথা হয়, মহব্বত হয়, আলহামদুলিল্লাহ আজকে তাদের সাথে তাদের আমন্ত্রণে আজকে এই ভালোবাসা বিনিময়ের আল্লাহ সুযোগ দান করলেন, এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন ভাই? যেইসা গরম, ঘেমে ঘেমে আমরা হালকা বাতাস পাওয়ার পরেও শেষ, আর আপনারা যে নিচে কেমনে কষ্ট করে বসে আছেন এটা কোরআনের নিরেট মহব্বত ছাড়া আসলে আসাও সম্ভব নয়, বসাও সম্ভব নয়, ঠিক কিনা? আমি বহু মাহফিলে বলেছি এর আগে যে বাংলাদেশে যেগুলো রাজনৈতিক সমাবেশ হতো, যারা 15 বছর ধরে বিভিন্ন কারণে রাজনৈতিক সমাবেশে লোক সমাগম দেখাত, এরা প্রত্যেকটা প্রোগ্রামে নিজেদের পকেটের পয়সা খরচ করত, পাবলিকের পিছনে বাস ভাড়া দিত, মাঠের মধ্যে বিরিয়ানির প্যাকেট সাপ্লাই করত, নানান কিছু করার পরেও কখনো তাদের সাথে গণ সংযোগ বা স্বতঃস্ফূর্তভাবে মানুষকে ভর মাঠে পাওয়া যেত না।
আর রাত 11টা হলে তো অসম্ভব ব্যাপার, মাইক আলাও চলে যেত, ঠিক কি না? মানুষেরা কোরআনের মহব্বতে তখনও ছিল, এখনো আছে, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে মানুষকে বিচ্যুত করা, বিচ্ছিন্ন করা, কোরআনের পক্ষের মানুষকে কষ্ট দিয়ে কোরআন থেকে দূরে সরানো যাবে না। বরং যারা দূরে সরানোর চেষ্টা করেছে, করছে, করবে, যুগে যুগে ভেগেছে, ভাগবে তারাই। একমত আপনারা? এরকম নয়, নতুন করে এরকম কথা বলতেছি, এরকম নয়। বিগত 15 বছরেও আমরা যেখানেই গেছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা সৎ কথা বলার চেষ্টা করেছি। আমরা কোনো দলের দলবাজি চাটুকরিতে আমরা করি নাই, এরকম ভাবেন না। নতুন সাইফুল্লাহ এসে এরকম করে কথা বলতেছে, এইভাবেই কথা বলছি আমরা। আজকে অনেকেই এই সাফল্য আসার পরে এটাকে কুক্ষিগত করার চেষ্টা করে, আমরা করেছি, আমরা করেছি। আমরা বলতে চাই, কেউ কেউ সামনে ছিলেন, আমরা কাউকে অস্বীকার করি না। তবে জেনে রাখবেন, এই ময়দানটা যদি এমনি পড়ে থাকতো হয়তো ফসল উঠাতে পারি নাই, কিন্তু এই ময়দান যদি এমনি পড়ে থাকতো এখানে আগাছা হইতো, ওই আগাছায় আপনার ফসল আর আসতো না। আমরা ফসল না উঠাতে পারলেও ময়দানকে কখনো আগাছা যুক্ত হতে দেই নাই। অতএব এদেশের আলেম ওলামা, বক্তা মুফাসসির যারা মাঠে ময়দানে কথা বলেছেন, তাদেরকে ছোট করে দেখলে আপনারা কখনো এদেশের মানুষের কাছে আপন হতে পারবেন না। ভালো করে মনে রাখবেন এইটা, কেননা হাফেজ, আলেম, খতিব, বক্তারা এই ময়দানে অনবরত কথা বলেই গেছে। হয়তোবা অত জোরে, অত প্রকাশ্যে না বললেও আকারে, ইঙ্গিতে কথা কিন্তু বন্ধ থাকে না, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআন থেকে অল্প কিছু কথা শুনবো। আমার তবিয়ত, রাত 12টা পাস পার করে আমি ওয়াজ করি না। যেই দিনের ওয়াজ ওই দিনে শেষ করে দেয়, ইংরেজি দেওয়া ইংরেজি শেষ। সেই হিসাবে অল্প কিছু সময় আপনাদের কাছে কথা বলবো। তবে জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন শোনার জন্য আপনাদেরকে এখানে আনলেন, এই কোরআন কোনো সাধারণ বিষয় নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনের পক্ষে যারা, আর কোরআনের সাথে যারা, দুনিয়ার সবাই চেষ্টা করেও কোরআনের এক চুলও ক্ষতি করতে পারবে না। কোরআনওয়ালাদেরকে আল্লাহ পরাজিত করার জন্য আনেন নাই, বিজয়ী বানানোর জন্য আনছেন, ঠিক না? আপনারা কি ভয় পান ভাই? ভয় পান? কথা বলতে ভয় লাগে? আমাদের কোনো ভয় নাই, আমরা ভয় করি একমাত্র আল্লাহকে, ঠিক না? আমাদের রব দিল্লিতে নাই, আমাদের রব আমেরিকায় নাই, আমাদের রব আরশে আজিমে আছে, ঠিক না? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে সাহস দিচ্ছেন। দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, ঠান্ডা মাথায় আল্লাহর বার্তাটা কিয়ামত পর্যন্ত মুখস্থ রাখো। রব্বুল আলামিন বলছেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের কাছে বার্তাটা পরিষ্কার করে দিলাম, হে নবী আপনি জানায় রাখেন, লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন, দুনিয়ার সব মানুষ আর সব জিন যদি এক হয়ে যায়, রব্বুল আলামিন বলছেন, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, তারা কোরআনের মতো কিছু নিয়ে আসবে, কোরআনের মতো একটা আয়াত, কোরআনের মতো একটা পংক্তি। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আমিন গ্যারেন্টার হলাম, দুনিয়ার সব জিনার মানুষ এক হয়েও কোরআনের মতো কিছু আনতে পারবে না। এর মানে এই নয় যে কোরআনুল কারিমের মধ্যে যে আয়াত আছে, যে সুরা আছে, এরকম সুরার এরকম আয়াত বোধহয় আনতে পারবে না, এইটা মিনিং নয়। এর মানে হচ্ছে আল্লাহ রব্বুল আমিন বুঝাচ্ছেন, আমি আল্লাহ রব্বুল আমিন মানুষের স্রষ্টা, আমি আল্লাহ জিনের স্রষ্টা, অতএব আমি রব্বুল আমিন এই কোরআনের মধ্যে যে জীবন দর্শন দিলাম, কোরআনের মধ্যে যে আইন দিলাম, দুনিয়ার সবাই যত আইন কানুন আনুক না কেন, কোরআনের মতো যেরকম একটা আয়াত আনতে পারবে না, ওরকম কোরআনের মতো একটা আইনও আনা সম্ভব নয়। দুনিয়ায় অনেক ধানাই পানাই মুসলমান আছে,
তাদেরকে আমি মাঝে মাঝে একটা কথা জিজ্ঞাসা করি, বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দিবে, এই যে কোরআনুল কারীম আমাদের সামনে, এক লোক বলছে ভাই কোরআন নিয়ে আমি ব্যাপক পড়ালেখা করছি, খুব স্টাডি করছি, ভালো কথা, কোন পর্যন্ত বলে 15 পারা পর্যন্ত ক্লিয়ার, এর মধ্যে আমার কোনো সন্দেহ নাই, কোনো বক্তব্য নাই, এইটা নিয়ে আমার কোনো রকম মন্তব্য নাই, 15 পারা বাকি, 15 পারা পড়া বাকি আছে, ভেবে চিনতে দেখি, বুঝে থাকলে বলেন তো, এই কথা যদি কেউ বলে তাহলে সে কত পার্সেন্ট মুসলমান? 50%। আরেকজন মুসলমান বলছে কোরআনুল কারীমের যা কিছু আছে সব শেষ, কেবলমাত্র আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুই আয়াতের ব্যাপারে আমার একটু কথা আছে, 99.99% এর ব্যাপারে কোনো কথা নাই। তাহলে যেই ব্যক্তি দুইটা আয়াত এখনো চিন্তা করে ক্লিয়ার হয় না, সব ক্লিয়ার, কেবল এই দুই আয়াত যদি সে না মানে তাহলে সে 99% মুসলমান। কত পার্সেন্ট? 0% মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহর বিধান নিয়ে ধানাই পানাই করো না, চালাকি করো না। আমাদের সমাজে অনেকে আছে, নামাজ ভালো লাগে তার কাছে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, কিন্তু যেই না বলা হবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন দিয়ে বিচার হোক, আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন দিয়ে সব জায়গায় আদালতগুলো চলুক, ওই মানুষ মুখে না বললেও অন্তরে অন্তরে পছন্দ করে না। আছে এরকম লোক? আছে, ভালো করে বুঝে বলেন আছে কি না? ওই লোকগুলাই আমাদেরকে বলতো, আমাদের কানে কানে ফুসলাতো, মাহফিলের আগে কথা বলতো, মাহফিলতে যাওয়ার পরে কথা বলতো, এলাকার আয়োজকদেরকে জ্বালাতো, তারা বলতো নামাজ রোজা হজ যাকাতের কথা চলবে, কিন্তু কোরআনের বিধানের কথা বললে তাদের সহ্য হয় না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল তাদের জন্য বলছেন, লা ইয়াতুনা বিমিছলিহি ওয়ালাউ কানা বাদুম লিবাদিন যাহিরা। এই দুনিয়ার মানুষ সম্ভব নয়, কিন্তু তারপরেও জিন আর ইনসান সবাই যদি এক হয়ে যায়, আমি রব্বুল আমিন বললাম কোরআনের বিধানের মতো কোনো বিধান আনার সম্ভব নয়। এই জন্য আমরা যারা শুনতে আসছি আজকে ওই কোরআন থেকে কথা, এটা যেমন তেমন মাহফিল নয় আর যেমন তেমন আলোচনা নয়, ঠিক না? যেমন তেমন মাহফিল নয়, আসলাম শুনলাম, যাওয়ার পরে গল্প করলাম, বাপরে বাপ, দুটা বক্তা ছিল, দুটাই ফাটায় ফেলছে। লোকজন জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, আমি এই রকম ওয়াজ করিও না, এরকম ওয়াজ জানিও না, এই জন্য যতটুকু বলবো মনে করেছি এইটুকু আপনাদেরকে শুনে চলে যেতে হবে, বেশি সময় বলবো না, অল্প সময়, কিন্তু নির্ধারিত বিষয়ে নির্ধারিত প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলবো। আর বলবো সব কাতারে নিজের নাম রাখেন, কিন্তু দুইটা কাতারে রেখেন না, একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে জালেম। কয় কাতার? আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ আপাতত করার সুযোগ নেই, ঠিক না ভাই? এটা আমাদের বক্তব্য না, এটা শুনলাম উপদেষ্টারা বলছে, আমরা আওয়ামী লীগ বিএনপি কিছুই করি না, কোনো কালেই করি না, আমাদের আল্লাহর দল কোরআনের পক্ষে কথা বলবো জীবন আছে যতক্ষণ। কে শুনলো কে শুনলো এটা তাদের ব্যাপার, বলার দায়িত্ব আমাদের, আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে বলেছি দুইটা দলে নিজেদের নাম রাখা যাবে না, কয়টা দল? এই যাদের মুখ আছে কথা বলেন, কয়টা দল? যারা বলে নাই লাস্ট সুযোগ দিলাম, কয়টা দল? এক নম্বর মুশরিকদের তালিকায় থাকা যাবে না, আর দুই নম্বর জালেমদের তালিকায় থাকা যাবে না। কার তালিকায়? খবরদার, যদি জালেমের কাতারে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদে পড়বে যারা, এই দুনিয়ার বুকে মুসলমান নামধারী হওয়ার পরেও জালেম যারা, ঠিক কি না? জুলুমের কত লেয়ার, কত ধরন, কত উদাহরণ, কত সংজ্ঞা, কত প্রকরণ, সবগুলি আমরা মোটামুটি প্রায় দেখে ফেলছি, ঠিক না ভাই? যদি ভালো না লাগে হাসপাতাল ভিজিট করতে যাবেন,
যাওয়ার পরে দেখবেন এক একটা মানুষকে ছররা গুলি মেরে, এক একটা মানুষকে গুলি করে, চোখ নাই, কান নাই, মেরুদণ্ডের হাড্ডির মধ্যে বেঁধে আছে গুলি, মানুষ যে কতভাবে নির্যাতিত হয়েছে, তারপরেও তারা বলতেছিল কই আমরা তো গুলি করি নাই। শুনছেন না আপনারা ভাই, এগুলো কি? এগুলো জুলুম। কি বলে? জুলুম। এই জুলুম সাংঘাতিক। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না। আমি একটা আয়াতে কারিমা বলে মূল আলোচনার মধ্যে ঢুকব, ঢোকার পরে 40 মিনিটে ফিনিশিং করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ভালো করে আপনার উম্মতকে জানায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নুনের উপরে তাগিদ লাগে না, আল্লাহর জন্য সকিলা লাগে না। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আপনার আল্লাহ জালেমদের ব্যাপারে কখনোই গাফেল নন। দুনিয়াতে আমরা দেখতে পাই অনেক সময়, হুজুর আপনি বলতেছেন রব্বুল আলামিন গাফেল নন, কিন্তু আমি জুলুমের পরে জুলুম দেখে গেলাম, অত্যাচারের পরে অত্যাচার দেখে গেলাম, মানুষকে নির্যাতন করলো, কই আমি তো প্রতিকার দেখলাম না, এক জীবনে আমি খুঁজেও পেলাম না। ও ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনার দৃষ্টিভঙ্গির প্রশস্ততা কেবলমাত্র একটা প্রাচীর পর্যন্ত অনেক সময় যে থেমে যায়। আপনার ঘরের মধ্যে দিয়ে একটা প্রাচীর দেওয়া, এই পারে আপনি আপনার চোখের এত পাওয়ার, কিন্তু ওই প্রাচীরের ওই পারে আপনি দেখতে পান না, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলছেন, বান্দা তোর চোখের প্রশস্ততায় জালেমদের পরিণতি হইতো তুই দেখতে পারছ না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কতগুলো জালেমের পরিণতি এই দুনিয়াতেই আল্লাহ রব্বুল আলামিন কোন না কোন ভাবে দেখাইয়া দেন। এক অফিসে একজন বস ছিল বদরাগী মানুষ, কথায় কথায় কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করত, খারাপ ব্যবহার করত। আমি কোম্পানির মালিক, যা ইচ্ছা তাই বলতে পারি। একদিন ওনার ম্যানেজার একটু দেরি করে অফিসে আসছে, যৌক্তিক কারণ ছিল রাস্তায় জ্যাম, কিন্তু এই বস শার্ট প্যান্ট শুটের বুটের ভদ্রলোকের এমন দাপট, সে কিচ্ছু দেখে নাই। ওই অল্প একটু লেট করে আসার কারণে ম্যানেজারের বাপ দাদা 14 গুষ্টি তুলে গালাইছে, ম্যানেজারের ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ার উপক্রম, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারে না, কেননা সে এমন ডিক্টেটর, এমন ধরনের কথা বলবে, যদি কথা বলি একটা চাকরির থেকে হয়তো বিদায় করে দিবে, পেটের সম্পর্ক আছে, কিন্তু ভিতরে তার দুমড়ায় মুসরায় ফুসকায় গেছে। এই ম্যানেজারের এখন রাগ, এই রাগ কোথায় দেখাবে, কোন জায়গায় যায় ফলাবে, আল্লাহর কি কাজ? তার অধীনস্থ যে কর্মচারী, ওই কর্মচারী কোনো একটা কাজে ভুল করছে, আর যাবে কোথায়? এর আগে মালিক তার সাথে যে দুর্ব্যবহার করছে, বাপ দাদা 14 গুষ্টি তোলে, ওই ম্যানেজারের অধীনস্থ যে ছিল তারে দিছে উচ্চামতো গাল। কর্মচারী চিন্তা করছে, অনেক দিনে ভুল ভ্রান্তি করি, কিন্তু আজকে ম্যানেজার এত দুর্ব্যবহার করলো অল্প একটু ভুলের কারণে, ব্যাপার কি? কিন্তু বেচারির কিচ্ছু বলার নাই, বললে ম্যানেজার তাকে চাকরির থেকে বিদায় করে দিতে পারে, ভিতরে জ্বলে পুড়ে গেছে কিন্তু বলতে পারে নাই, কোথায় বলবে এই কথা, কার কাছেই রাগটা তার উদ্গরণ করে দিবে। অফিস শেষ করে যখন যাচ্ছে, যাওয়ার সময় দেখে অফিসের দারোয়ানটা দাঁড়ায় থাকার কথা বসে আছে, আর যাবে কোথায়? ম্যানেজার যে পরিমাণ গালাগালি করেছিল, ওই পরিমাণ গালাগালি দিয়ে ওই দারোয়ানের গোষ্ঠী উদ্ধার। দারোয়ান চিন্তা করছে, অনেকদিনই তো ভুলভ্রান্তি হয়, কিন্তু এই ঠান্ডা চরিত্রের মানুষটা এত গালি দিল, এত দুর্ব্যবহার করলো, কারণ খুঁজে পায় না কিন্তু ভিতরে জ্বলে পুড়ে ছাই, কোথায় বলবে এই কথা, এই রাগ কোথায় ছড়ায় দিবে। বাড়িতে গেছে ম্যান ওই দারোয়ান, যাওয়ার পরে খেতে বসছে, বসার পরে বউ তরকারি বেড়ে দিছে, ওই তরকারির মধ্যে থেকে মুখে ভাত নেবে, ওই ভাতের সাথে গেছে একটা আস্ত কাঁচা মরিচ, তরকারির টেস্ট বাড়ানোর জন্য বউ দিছিল কিন্তু গেছে তার ভুলে গালের নিচে, মাথা টাথা জ্বলা শুরু। ওই যে রাগ ছিল যেই তার উপরস্থ, আর ভিতরে গজ গজ, এখন এই মরিচের রাগ সবগুলা বইয়ের উপরে। তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর বংশ খারাপ,
এক কথা দুই কথা বলতে বলতে এমন গালাগালি করছে, বউ চিন্তা করছে এই রকম দুর্ব্যবহার কোনোদিন করে না, আজকে সামান্য নিজের ভুলে মরিচ খায় আমার এরকম গালি দিল। কিন্তু যদি কথা বলে তুই তালাক, তোর বাপ তালাক, চোদ্দ গুষ্টি তালাক, আতঙ্কে কোনো কথা বলে নাই, কিন্তু রাগ মাথার মধ্যে স্ত্রীরও আছে। হঠাৎ করে সন্ধ্যার পরে তার ছেলেটা বাড়িতে আসছে, বাড়িতে আসতে একটু দেরি করে আসছে। যেই না দেরি করে আসছে, ওই স্বামীর যত রাগ ছিল ওই সন্তানের উপরে, এক কথা দুই কথা, তুই খারাপ, তোর বাপ খারাপ, তাও রাগ যায় না। হাতের কাছে যা ছিল ওইটাতে ব্যাটাক দুই চারটা ধোলাই দিছে। ছেলে চিন্তা করছে, বাপরে বাপ, এতদিন ধরে বাড়িতে লেট করে আছি, নানান ভুল করি, মা তো এত দুর্ব্যবহার করে না, এই বাড়িতেই থাকবো না আজকে, যেই বাড়ি দেরি করে আসলে মার খাওয়া লাগলো। রাগ করে বাড়িতে বের হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে তো গা গজ গজ করে, মায়ের গায়ে তো আর হাত তুলতে পারে নাই। বের হয়ে বাড়ির সামনে দেখছে একটা আদলাইট, আদলাইট চেনেন, ইটের অর্ধেক হাতের মধ্যে তুলে নিছে। নেওয়ার পরে বলছে, সামনে যারে পাইছি তারে খাইছি, আল্লাহর কি কাম। তাকায় দেখে রাস্তার ওই পার দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে, কিন্তু কুকুর উত্তেজিত না, লেজ ডাউন দিয়ে যায়। লেজ যদি উঠায় যায় তাহলে বুঝতে হবে কুকুরের তারা আছে, ডাউন মানে ওই কোনো ক্যাচালের মধ্যে নাই, ঠিক কিনা। কিন্তু এই ছেলের তো ভিতরে রাগ, যাবে কোথায় দুনিয়ার যত শক্তি হাতে এক করে, মায়ের গালিগুলি সব টার্গেট করছে ওই কুকুর, মারছে কুকুরকে আদলা। কুকুর তো শান্ত শিষ্ট যাচ্ছিল, কোমর বরাবর লাগছে ঢেল, কুকুরের তো মাথা খারাপ। কুকুর চিন্তা করছে, অন্যদিন অপরাধ করে মার খাই, এখানে সেখানে শুঁকি, কিন্তু আজকে কোনো অপরাধ নাই, লেজ ডাউন দিয়ে যাচ্ছে, আমারে মারলো, শিশুর কাটে দৌড়, যারে পাইছি তারে কামড়াইছি, কোনো কথা নাই। সামনে যায় একটারে পাইছে শার্ট প্যান্টওয়ালা, দিছে ইচ্ছা মতো কামড়, অন্যদিন কামড় দিয়ে ছাড়ে দেয়, আজকে ছাড়ে না। ওই লোকের চিল্লা চিল্লিতে লোকজন আসছে, পিটায় পাটায় কুত্তা বিদায়। এরপরে বলছে, ভাই আপনার পরিচয় কি, হাসপাতালে তো নিয়ে যাওয়া লাগবে। বলে, আমাকে চিনো না, ওই যে বড় অফিস, ওই অফিসের মালিক, ওই যে শার্ট প্যান্ট পরা ভদ্রলোক, আপনি সব সময় আপনার হিসাব যে বিচার মিলাতে পারবেন না, রব্বুল আলামিন অনেক সময় হিসাব বরাবর করে দেয়। বহু ভাবে জালেমকে বিদায় করানোর জন্য চেষ্টা করা হয়েছে, অনেক ফিকির অনেকে করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কয়টা পোলা পানকে দিয়া মামুর বাড়ি, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস জালিমুন। এই দুনিয়ার মানুষ, তোমার রবকে তুমি কখনো গাফেল মনে করো না, তোমার আল্লাহ হিসাব রাখে। তবে এটাও জেনে রাখো, দুনিয়ায় হয়তো বিচার নাও হইতে পারে, ঠিক কি না? দুনিয়ায় কেমনে বিচার হবে, কিভাবে সম্ভব বলবেন হুজুর? এটা কেমনে? আল্লাহর একটা নাম হচ্ছে আদেল। কি নাম? সবাইকে বলতে হবে, কি নাম? একটা লোক হুকুম দিল, দেওয়ার পরে দশটা মানুষকে হত্যা করে ফেললো, তিনটা মানুষকে মারলো, কিছুই মারলো না, দুইটা মানুষকে কথার কথা মারলো। এখন ওর ধরার পরে বিচার, পিটিশন, আদালত, শব্দে ফাঁসির রায় হলো। আমার মারছে চাচাকে, উনার মারছে খালুকে। আদালতে যাওয়ার পরে আমি খবর পাইছি, আমার চাচা মারার জন্য এই লোকের রাত 12:01 ফাঁসি। খুশিতে বাক বাক, আমি নাই বিচার পেয়ে গেছি। খবর পাওয়ার পরে ও বলতেছে, আপনার চাচা মারছে, ন্যায় বিচার পালেন, ওর ফাঁসি হবে, কিন্তু আমার খালু মারছিল, তার বিচার কি হবে? আদালতে গেছে, কোন রকম কৌশলে যাওয়া কঠিন, বিচারককে যদি বলে, বিচারক আপনি রায় দেওয়ার পরে উনি বলছে উনার চাচার হত্যার বিচার পাইছে, আমার খালুর বিচার করা লাগবে। বুঝে থাকলে মাথা কাটায় বলেন, ওই যে পিছনে সবুজ গেঞ্জি দাঁড়ায় আছেন আপনারা সহ, যদি বিচারককে বলে চাচা হত্যার বিচার পাইছে, খালু হত্যার বিচার করা লাগবে, এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কি দুইবার ফাঁসি দেওয়ার সুযোগ আছে?